তার আরো কিছু শ্রেষ্ঠ কীর্তি আছে, যেমন সংস্কৃতা চা অভ্যাস, যেটি মারাঠা ভাষায় রচিত, ধাতু নয় কল্পদ্রুম, এবং এক্সারসাইজ ইন সংস্কৃত গ্রামার এন্ড ট্রান্সলেশন। এই হচ্ছে লেখক গোবিন্দকৃষ্ণ মোদক সম্পর্কে আমরা জানতে পারি, তার শ্রেষ্ঠ কীর্তি, লেখকের বৈশিষ্ট্য এবং তার লেখকের লেখক পরিচিতি। এবার আমরা উৎসের মধ্যে আসি, যে বিষয়টা আমাদের এই বনগত গুহা যে গদ্যাংশটি আমাদের আলোচ্য বিষয় আজকে তার মধ্যে ঢুকতে সাহায্য করবে। আমরা বাংলা সাহিত্যের কথা শুনেছি, ইংরেজি সাহিত্যের কথা শুনেছি, তেমনি আরবীয় সাহিত্য আছে। সেই আরবীয় সাহিত্যে এক বিখ্যাত গল্প, বিশাল গল্প গ্রন্থ হচ্ছে সহস্র এক আরব্য রজনী। এই বিশাল গল্প গ্রন্থটিকে ইংরেজিতে অ্যারাবিয়ান নাইটসও বলা হয়। এই গল্প গ্রন্থটিকে অবলম্বন করে দক্ষিণ, মধ্য, পশ্চিম এশিয়ার বহু জনৈক অনুবাদক এবং সাহিত্যিক এই গল্প গ্রন্থটিকে উপজীব্য করে সংস্কৃত, বাংলা, বিভিন্ন ভাষায় অনেক গল্প রচনা করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গল্প হল আলি বাবা চল্লিশ চোর, আলিবাবা চল্লিশ চোর, সিনবান্দ নাবিকের সমুদ্র যাত্রা এবং আলাদিনের আশ্চর্য প্রদীপ। এর মধ্যে আলিবাবা চল্লিশ চোর এই গল্পটিকে 1934 খ্রিস্টাব্দে শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক সংস্কৃত ভাষায় অনুবাদ করেন এবং অনুবাদ করে নাম দেন, যেটা আগেই তোমাদের বলেছি বোম্বে লং মাস গ্রিন কো লিমিটেড থেকে প্রকাশিত হয়েছিল, সে নাম দেন চোর চত্বরিংশী কথা। এই গল্প গ্রন্থটির 12টি গল্প বা 12টি ভাগ আছে। এর মধ্যে প্রথম ভাগের নাম হচ্ছে বনগত গুহা। এছাড়াও ভাতৃদ্বয়ম, স্বর্ণপরিমাণম, গুহা নিরুদ্ধ কশ্যপ, রহস্য রক্ষণম, দস্যুনাম চলিপর্বা, চৌর নায়ক নিধনম প্রভৃতি আরো অনেক ভাগের নাম আমরা উল্লেখ পাই, কিন্তু এই গল্পের প্রথম ভাগের নামই বনগত গুহা, যেটা আমাদের আলোচ্য বিষয় বা আজকে পাঠ্য বিষয় তোমাদের সামনে আলোচনা করবে আমারই স্যার শ্রদ্ধশী। আরেকটু বললো গোবিন্দকৃষ্ণ মোদকের আরো দুটো তিনটে লেখক বইয়ের নাম আছে, অন্যান্য অনুবাদ তিনি করেছেন সংস্কৃত, দুটো নাম লিখে দাও। গোবিন্দকৃষ্ণ মোদকের ধাতু নয় কল্পদ্রুম, এক্সারসাইজ ইন সংস্কৃত গ্রামার এন্ড ট্রান্সলেশন, এগুলো নিয়ে আমরা আগেই বলেছি। এবার আপনাদের সামনে
বনগত গুহা এই গল্পটির বিষয়বস্তু নিয়ে আমার স্যার শ্রদ্ধেয় অনিন্দ রায় আপনাদের বলবেন। আমার ছাত্র প্রেমজিৎ এতক্ষণ তোমাদের মোটামুটি গল্প সম্পর্কে অর্থাৎ লেখক পরিচিতি, লেখকের বৈশিষ্ট্য এবং বিষয়বস্তু সম্পর্কে সম্পূর্ণ অবগত করেছে। আমি এবার এই গল্পের মধ্যে একটু ঢুকি। আমরা কোনো গল্প পড়তে গেলে প্রথমত কি পড়ি? গল্পের চরিত্র। এই গল্পের চরিত্র সংখ্যা কত আমরা একটু দেখে নিই। এই গল্পের চরিত্র বলতে গেলে আমরা মূলত তিনটে চরিত্র পাই। এক, দুটো ভাইয়ের নাম তোমরা এই গল্পে পাবে। একটা হচ্ছে কর্ষ ও অরিবর্মা। আর কি পাবে? কর্ষক এবং অরিবর্মার বাবা, তার নাম আমি গল্পে কেবলমাত্র উল্লেখ পেয়েছি আর একটুখানি মাত্র ভূমিকা পেয়েছি। আর তিন পাবে যাদের নিয়ে এই গল্পের মূল কেন্দ্র, যাকে নিয়ে এই গল্পের একটি রহস্য, সেটা হচ্ছে কি? চল্লিশ জন চোর। চল্লিশ চোর, এই হচ্ছে তিনটে ক্যারেক্টার। এই ক্যারেক্টারের উপরে আজকে আমাদের যে পড়াবো সেই গল্পটা। প্রথমত একটু বলে নিই গল্পের কাহিনীটা, একটু শুনে নাও তোমরা, তারপরে আমরা যাবো টোটাল গল্পটা বলবো। আমি গল্পের কাহিনীটা শুনো, তারপরে টেক্সট আছে, টেক্সট পড়বো বা কোশ্চেন উত্তর সবই তোমরা ওখানে জানতে পারবে। গল্পটা শুরুটা হচ্ছে প্রাচীনকালে পার্শিক। এই পার্শিক নামের একটা নগর ছিল, যে নগরটা আমরা সাধারণত পারস্য দেশের একটা জায়গায় পেয়ে থাকি। এই পার্শিক নগরী কর্ষক এবং অরিবর্মা, আগে শুনেছ ক্যারেক্টার দুটো, কর্ষক ও অরিবর্মা, নামে দুই সহোদর ভাই বাস করত। সহোদর কেন বললাম? দেখো, জ্যাঠা তো কাকাতো আমাদের ভাই হয়, সহোদর মানে নিজের মায়ের পেটের ভাইকে আমরা বোঝাই। তারা সহোদর ভাইরা এখানে কি করত? দুই সহোদর ভাই বাস করত। তাদের পিতা নাতি প্রভূত ধন, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় ধন ছিল না, অর্থাৎ মধ্যবিত্ত সম্প্রদায়ের লোক ছিল। তার মৃত্যুর আগে কর্ষক এবং অরিবর্মাকে দুই ছেলেকে ডাকে, ডেকে তার যেটুখানি সম্পত্তি ছিল সেটুখানি সম্পত্তি কর্ষক এবং অরিবর্মার মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়, যাতে কর্ষক এবং অরিবর্মা বাবার মৃত্যুর পর সবার জন্য অর্থনৈতিক অবস্থা সমান থাকে। কেউ যেন দাবি করতে না পারে বাবা বড় ছেলেকে একটু বেশি দিয়েছে, ছোট ছেলেকে একটু কম দিয়েছে, এই দাবিটা যেন না করতে পারে। তারপরে আমরা কি দেখলাম গল্পে? গল্পে দেখলাম কর্ষক একটি ধনী বণিকের মেয়েকে বিয়ে করলো এবং ধনী বণিকদের সাথে নগরে বাস করতে করতে ধনী বণিকে পরিণত হলো এবং সে বিলাস ব্যসনের মাধ্যমে তার জীবনযাপন অতিবাহিত করতে লাগলো। এবং তার এত ধন সম্পত্তি হলো, সে যেটা চাইতো সেটা তার হাতের নাগালের বাইরে ছিল না। তারপরে আসছি গল্পের আরেকটা ক্যারেক্টার, সেটা হচ্ছে তার ছোট ভাই অর্থাৎ অরিবর্মা। অরিবর্মা তার বাবা যা দিয়েছিল, অর্থাৎ বাবা যেমন ছিল তার শ্বশুরও ঠিক তেমনি, অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোক ছিল। অর্থাৎ অরিবর্মা যেমন তার শ্বশুরও ঠিক তেমনি সেই পরিবারের মেয়েকে বিয়ে করল এবং বিয়ে করে শ্রীহীন পণ্য কুঠিরে, অর্থাৎ পাতার তৈরি কোনো শ্রী নেই, অর্থাৎ শ্রীহীন পণ্য কুঠিরে সে কি করতে লাগলো? বাস করতে লাগলো। তার তিনটে গাধা ছিল, সে প্রত্যেক দিন সকালবেলা জঙ্গলে যেত এবং জ্বালানির কাঠ কাটত। জ্বালানি মানে হচ্ছে ইন্ধন, ইন্ধনের অর্থাৎ জ্বালানির কাঠ সে কাটত, কেটে তিনটে গাধার পিঠে চড়াতো, চড়ে সে নগরে যেত, সেটাকে বিক্রি করত, বিক্রি করে যে যত সামান্য অর্থ পেত সেই অর্থ দিয়ে স্ত্রী সন্তান এবং নিজেকে সে কি করত? লালন পালন করত। এটা হচ্ছে তাহলে তিনটে পার্ট পেলাম। একটা পেলাম কর্ষকের পরিবারে কর্ষক এবং অরিবর্মা পিতার সহ তার পরিচয়, তারপরে পেলাম কর্ষকের অর্থনৈতিক অবস্থা, তারপরে আমরা পেলাম অরিবর্মার অর্থনৈতিক অবস্থা। এবার চলে যাচ্ছি
অলিপর্বা প্রত্যেক দিন অর্থাৎ উষালগ্নে, উষালগ্নটাকে আমাদের সংস্কৃত ভাষায় আছে পত্যুষে, উষালগ্নে তিনি কি করতেন ভোরবেলা তিনটে গাধা নিয়ে জঙ্গলে চলে যেতেন এবং জঙ্গলে গিয়ে কি করতেন জ্বালানির কাঠ পর্যাপ্ত কাঠ কাটতেন। সেই কাঠ কাটতে কাটতে তিনি একদিন দেখতে পেলেন যে আকাশে বিষর্পাত অর্থাৎ সাপের মতো আঁকা বাঁকা করে সেই ধুলোরাশিগুলো উপরে উঠছে। হঠাৎ তিনি বুঝতে পারলেন যে এই ধুলোরাশি উঠার কারণটা কি। তখন তিনি সহজে, সে খুব বুদ্ধিমান ছিল, সহজে সে অনুধাবন করতে পারল ঘোড়ায় করে কোন অশ্ব শহরে আসছে, যে তার ওই ঘোড়ার খুঁড়ের থেকে উত্থিত ধুলোরাশি আকাশে উঠছে। তখন তার মনে হট করে খটকা লাগে যে রাজা রক্ষী পুরুষেরা তো সচরাচর এই জঙ্গলে আসেন না, তাহলে এরা কারা হতে পারে, কোনো দস্যু দল নয় তো। তখন তার মনের মধ্যে হঠাৎ একটা ভয় বা শঙ্কা তৈরি হলো যে দস্যুদের সামনে সে যদি দেখে ফেলে দস্যুরা তাকে, তাহলে তার প্রাণ সংশয় হতে পারে। সে তৎক্ষণাৎ বুদ্ধিমত্তার সাথে সে কি করলো, একটা পল্লব ঘন গুল্ম গাছে, একটা শক্ত গুড়িযুক্ত পল্লব ঘন গাছে উপরে উঠে বসলো এবং কৌতূহল বসত, তার মধ্যে কৌতূহলটা এত পরিমাণে ছিল সে নিজের মধ্যে ভয় এবং সাহস নিয়ে কৌতূহল বসত সে গাছে উঠে লক্ষ্য করতে লাগলো যে দস্যুরা কোথায় যায় কি করে সেটা সে দেখবে। সে এমনভাবে একটি গাছে উঠলো যে বাইরে থেকে সে তাকে কেউ দেখতে পাবে না, কিন্তু সেই গাছ থেকে সমস্ত কিছু দর্শন করতে পারবে। সে দেখলো একটা ঋজুন্নত পর্বত, যে পর্বতের আশেপাশে সচরাচর লোকজন যায় না, অর্থাৎ গম্বুজ আকৃতি পর্বতের পাদদেশে দস্যুদের দলেরা লোকেরা এসে উপস্থিত হলো, অর্থাৎ তাদের ঘোড়া থেকে তারা নামলো, নেমে গুল্ম গাছে ঘোড়াগুলিকে বাঁধলো, ঘোড়াগুলির মুখে যে ঠুসি ছিল অর্থাৎ বলগা ছিল সেগুলোকে আগলা করে দিল, দিয়ে থানের ঠুসি দিয়ে দিল এবং ঘোড়ার গায়ে অর্থাৎ ঘোড়ার যে সমস্ত জিনিসপত্রগুলো রাখা থাকে অত্যাধিক ভারী ভারী চামড়ার বস্তা ছিল সেগুলো তারা নিয়ে দাঁড়ালো এবং সব শেষে বিশিষ্ট আকার এক ব্যক্তি নামলো। উনি পর্বা গাছ থেকে কিন্তু ওই দস্যু দলদের ও গুনে ফেললো সংখ্যায় কত, এবং সংখ্যা হলো 220 অর্থাৎ 40 জন। সেই 40 জন একে একে সমস্ত বস্তা নিয়ে দাঁড়ালো। বিশিষ্ট চেহারা আকৃতি যে ভদ্রলোকটি সব শেষে নামলো তাকে উনি পর্বা দস্যুদের সর্দার হিসাবে বিবেচিত করলো। সেই সর্দার গুহার সামনে আসলো, দরজার সামনে এসে সে একটি মন্ত্র পাঠ করলো। মন্ত্রটা ঠিক এইরকম, স্কন্ধরাজ নমস্তেস্তু চৌর্য পাঠো বদেশিক দস্যু দেব দারুণিদম বিবৃতম কৃপায়া কুরু। এই মন্ত্রটি পাঠ করা মাত্রই গুহার দরজাটি খুলে গেল এবং গুহার ভিতরে একটা পথ দেখা যাচ্ছে, যে পথ দিয়ে একে একে সমস্ত দস্যু লোকেরা ঢুকে গেল, অর্থাৎ 40 জন 39 জন ঢুকে গেল। সব শেষে দস্যুদের যিনি সর্দার 40তম ব্যক্তি তিনি কি করলেন, গুহার ভিতরে ঢুকলেন। উনি পর্বা কিন্তু ওখান থেকে দেখলো গুহার দরজাটি বন্ধ হয়ে গেল, অর্থাৎ উনি পর্বা কিন্তু গাছে বসে যে মন্ত্র পাঠ করলো সে কিন্তু খুব বুদ্ধিমত্তা এবং তার খুব মুখস্থ বিদ্যা ছিল। সে কি করলো, সেটাকে চর্বণ করলো, অর্থাৎ সে মনে মনে সেটাকে বারবার উচ্চারণ করতে করতে মুখস্থ বা ঠোঁটস্থ করে ফেললো। সে তখন গাছে বসে ভাবলো যদি এখন আমি নামি নেমে বাড়ির দিকে যাই এবং ঠিক সেই মুহূর্তে গুহার মধ্যে থেকে যদি তারা বেরিয়ে আসে তাহলে তার তো প্রাণ সঞ্চয় হবে, তাকে তারা বন্দি করে ফেলবে। তাই সে কি করলো, গাছের ওখানে অপেক্ষা করতে লাগলো যতক্ষণ না চোরেরা না বেরিয়ে আসে। সে অপেক্ষা করলো, কিছুক্ষণের মধ্যে সমস্ত অর্থাৎ কিছুক্ষণের মধ্যে দেখলো গুহার দরজাটা খুলে গেল এবং বিশিষ্ট আকার চেয়ারা যাকে দস্যু সর্দার বলছিল সেই সর্দার প্রথমে বেরোলো। সে চারিদিকে লক্ষ্য করলো, তারপরে একে একে তার সমস্ত সৈন্যরা বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে কি করলো, সে মন্ত্র পাঠ করলো, মন্ত্র পাঠটা একই রকম শুধু একটি শব্দের চয়ন সে আলাদা করলো, সেটা কি, স্কন্ধরাজ নমস্তস্তু চৌর্য পাঠো বদেশিক দস্যু দেব দারুণিদম সম্বৃতম। আগে বলেছিল বিবৃতম, এবার সে কি বললো, সম্বৃতম কৃপায়া কুরু। বলা মাত্রই সে দরজাটি বন্ধ হয়ে গেল এবং একে একে সবাই ঘোড়া নিল, নিয়ে যার মতো সে কি করলো, রওনা দিল। উনি পর্বা কিন্তু গাছে বসে বিষয়টাকে দেখলো এবং সে কি করলো, এবং সে মনে মনে অর্থাৎ গুহা বন্ধ করার মন্ত্রটি সে মুখস্থ করে ফেলল। সে কিন্তু তৎক্ষণাৎ অর্থাৎ দস্যুরা যখন চলে গেল নিজের ঘোড়া নিয়ে, তৎক্ষণাৎ কিন্তু সে নিচে নামেনি, কারণ সে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। সে কি করলো, সে ভাবলো এখন যদি আমি নেমে আস্তে আস্তে গুহার দিকে যাই তাহলে যদি কোনো দস্যুর
কোনো কিছু ফেলে যায়, সেগুলো তোমার নেওয়ার জন্য আমরা আসতে পারো। আর আসতে গিয়ে যদি তাকে দেখে তাহলে কি করবে, তাকে সে বন্দি করে তাকে মেরে ফেলবে। সে যতক্ষণ পর্যন্ত বসে থাকলো এবং নিশ্চিত হলো যে তাদের পক্ষে আর ফেরা সম্ভব নয়, তখন সে কি করলো, আস্তে আস্তে তিনটি ঘোড়াকে নিল এবং মনে মনে চিন্তা করতে লাগলো, আমি যদি মন্ত্র পাঠ করি ঘর দরজাটা খুলবে তো, আবার যদি গুহার ভিতর ঢুকে যাওয়ার পরে আবার মন্ত্র পাঠ করি তখন গুহা যদি না খুলে বা বন্ধ না হয় তাহলে কি হবে। সে মনে মনে ঠাকুরকে ডাকতে লাগলো, দৈব সহায়তা চিন্তা করতে লাগলো। করতে করতে সে কি করলো, গুহা অর্থাৎ যে গুহার দরজার সামনে এসে উপস্থিত হলো এবং মনে মনে মন্ত্র পাঠ করলো। মন্ত্র পাঠ করা মাত্রই গুহার দরজাটা খুলে গেল, সে গুহার ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করে সে প্রথমে কি দেখলো, সে প্রথমে তিনটে জিনিস গুহার ভিতরে খুব পরিষ্কার করে সে দেখতে পেলো। এক হচ্ছে রাশি রাশি খাদ্যশস্য, দুই হচ্ছে রেশমি জাতীয় অর্থাৎ চীনাংশুকা অর্থাৎ চীন দেশীয় রেশমি বস্ত্র, আর তিন নম্বর দেখলো কি, সোনা এবং রূপা অর্থাৎ রজত ও মহারজতের ছোট বড় শলাকা। শলাকা মানে হচ্ছে ছোট ছোট বাট টাইপের এক একটা জিনিস, সেইগুলো সে দেখলো। দেখার পরে সে কি করলো, সে কিন্তু অতি লোভিতার পরিচয় দিল না, সে কি করলো ওই যে তার ঘোড়ায় বহনযোগ্য কিছু বস্তা চামড়া দিয়ে তৈরি যে গুণী, সে গুণী কিছু বস্তা সে আস্তে 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 গুহার দোরের কাছে নিয়ে আসলো। মন্ত্র পাঠ করলো, গুহাটা খুলে গেল দরজাটা, ওই গুণীগুলো অর্থাৎ বস্তাগুলো আস্তে আস্তে বাইরে বের করলো। মন্ত্র পাঠ করে সে কি করলো, দরজাটা বন্ধ করলো। তারপরে কি করলো, তার যে গাধার পিঠে যে কাঠ কাটা ছিল অর্থাৎ জ্বালানির যে কাঠ কাটা ছিল সেগুলো সে নগরে বিক্রি করতে নিয়ে যাবে বলেছিল, সেই কাঠের মধ্যে ওই বস্তাগুলোকে লুকিয়ে তারপরে সে কি করলো, দ্রুততার সঙ্গে সেই স্থান ত্যাগ করে সে নগরীর উদ্দেশ্যে রওনা দিল। এটা হচ্ছে গল্প। এই গল্পকে তোমরা যদি তিনটে পার্ট বা চারটে পার্টে ভাগ করে একটু মনে রাখার সুবিধার্থের জন্য করে নাও নিজেদের মতো তাহলে খুব ভালো হয়। এক নম্বর তুমি মনে রাখার জন্য সুবিধার জন্য করতে পারো কি, যে কশ্যপের অর্থনৈতিক অবস্থা, কশ্যপের অর্থনৈতিক অবস্থা কোনটা, ওই যে কশ্যপ ধনী বণিকের মেয়েকে বিয়ে করলো। তার আগে তোমরা একটু ভূমিকা হিসেবে গল্পে রাখতেই পারো যে প্রাচীনকালে পারস্য দেশে দুই সহোদর বাস করত, তাদের বাবার প্রচুর ধন সম্পদ ছিল না যেটা আমি বললাম, তারা ওটাকে তুমি ভূমিকা ধরে নিলে। তারপরে কশ্যপের অর্থনৈতিক একটা পয়েন্ট করলে, তারপরে দু নম্বর পয়েন্ট করলে কি, অলিপর্বার অর্থনৈতিক অবস্থা, অলিপর্বার অর্থনৈতিক। তারপর তুমি কি করতে পারো, অলিপর্বার দৈনন্দিন কাজ, অলিপর্বার দৈনন্দিন কাজটা কি ছিল, দৈনন্দিন কাজ, অলিপর্বার দৈনন্দিন কাজটা কি ছিল, অলিপর্বার দৈনন্দিন কাজ ছিল সে প্রতিদিন সকালে উঠে সে জঙ্গলে যেত, পর্যাপ্ত কাঠ কাটতো, সেটা বিক্রি করতো, সেদিনও কিন্তু সে গেছিল। তারপরের পয়েন্ট তুমি কি করতে পারো, যে অলিপর্বার যেটা গাছে বসে দেখেছিল, গাছে বসে যে কি দেখেছিল, চোরেদের ক্রিয়াকলাপ, অর্থাৎ চোরেরা কি করেছিল, সেই চোরেদের কি করছিল, সে ক্রিয়া, চোরেদের ক্রিয়াকলাপ। তারপরে তুমি মনে মনে আরেকটা পয়েন্ট করতে পারো, সেটা হচ্ছে অলিপর্বা কিভাবে নিজে বড় লোক হলো, অথবা অলিপর্বা নিজের বুদ্ধিমত্তার কি পরিচয় দিয়েছিল। এইভাবে যদি তুমি পাঁচটা পয়েন্ট করে দাও তাহলে কিন্তু গল্পটা তোমার একদম মাথার মধ্যে চলে আসবে। এবার আমরা যাচ্ছি টেক্সট পড়তে, তোমাদের প্রেমজিৎ বাবু আছেন, উনি একটু টেক্সটটা পড়েন, তারপর আমি আমার ধরি, ঠিক আছে? প্রেমজিৎ শুরু করো, ওখানে বসে তোমরা সবাই গল্পের বিষয়বস্তুটা স্যারের কাছ থেকে শুনলে, আমি টেক্সটের মাধ্যমে তোমাদের প্রতিটি ওয়ার্ড ধরে ধরে চেষ্টা করব বিষয়টা বুঝিয়ে দেওয়ার। কি বলেছে এটা, প্রথম ভাগ আমি আগেই বলেছি যে বনগত গুহা হচ্ছে চোর ও চত্বারিংশী কথা, এই গল্পগ্রন্থের প্রথম ভাগের নাম। তার বিষয়বস্তুটা স্যার তোমাদের সামনে আলোচনা করলেন, পয়েন্ট আকারে তোমাদের বুঝিয়ে দিলেন যাতে তোমাদের সহজ বোধ্য হয় ব্যাপারটা। এবার আমরা টেক্সট আলোচনা করছি। পুরা পারসী কানান পুরে, পুরা মানে প্রাচীনকালে, পুরা কথাটা অব্যয় পদ, পুরা প্রাচীনকালে পারসী কানান পুরে মানে পারসী দেশের নগরে যেটা বর্তমান নাম পারস্য, কশ্যপ অলিপর্বা চেতি সহদর বসত স্ম, কশ্যপ এবং অলিপর্বা নামে
দুই ভাই, সহোদর কথাটার অর্থ হচ্ছে মানে একই মাতৃগর্ভে যত সন্তান। স্যার একটু আগে তোমাদের বলেছেন জ্যাঠ্য তো খুঁড়তে তো ভাই থাকতে পারে, এখানে কিন্তু একই মাতৃগর্ভে যত সন্তান সহোদর। আর সহোদর কথাটা হলো কেন, এখানে দুজনের কথা বলা হয়েছে, সহোদর কথাটা পুংলিঙ্গ নর শব্দের মতো নর নর দ্বিবচনে, তাই এখানে সহোদর হয়েছে। বসতস্ম কর্ত অনুযায়ী ক্রিয়া হয়, তা আমরা সবাই জানি তি তসন্তি, তা যেহেতু সহোদর দ্বিবচন এখানে তস অর্থাৎ বসত, স্ম অতীতকাল বলে এখানে ব্যবহার করা হয়েছে। তয় জনক নাতি প্রভূত ধনভোগ, মানে তার পিতার ন অতি, নাতি সন্ধি বিচ্ছেদ করলে হবে, ন অতি প্রভূত ধনভোগ মানে খুব বেশি ধন সম্পত্তি ছিল না। সুতয় তুল্য বৃত্তি অসৌ মৃত্যু সন্নিহিতং প্রেক্ষ, সুতয় তুল্য বৃত্তি অসৌ মানে সন্তান দুজনের প্রতি সমান দৃষ্টি রেখে মৃত্যু সন্নিহিতং প্রেক্ষ, মৃত্যু সন্নিহিতং মানে কাছাকাছি কাছাকাছি প্রেক্ষ বুঝতে পেরে, নিজং বিত্তাদিকম মানে নিজের ধন সম্পত্তি, তয় সমম ব্যবজত তাদের দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন, যেন তো যার ফলে তারা দুজন বিবাদ্য অর্জন বিষয়ে মানে ধন সম্পত্তি উপার্জন বিষয়ে তুল্যাবস্থাও শ্যাতাম সমান অবস্থায় থাকে। অথ তারপর কশ্যপ কশ্যচিত মহাধনস্য, তারপর কশ্যপ কোন এক মহাধনী ধনীর পুত্রিম উদবহত, পুত্র মানে ছেলে, পুত্রী মানে মেয়ে, পুত্রিম মেয়েকে উদবহত বিবাহ করলেন, উদবহত কথাটার অর্থ হচ্ছে বিবাহ করা, যেন স যার ফলে সে শপথ দেব, ওটাকে সন্ধি বিচ্ছেদ করলে হবে শপথি যুক্ত এব, তৎক্ষণাৎই নগরবাসী ভি মানে নগরবাসী বণিক বড়ই তুল্য বিভব মানে বণিকদের মতো বড় বড় ব্যবসায়ী বা বণিকদের মতো তুল্য বিভব বহুব ধন সম্পত্তিশালী হয়ে উঠলেন। বিবিধশ্চই বিলাসই কালমনয়ত, বিভিন্ন রকম বিলাসিতার দ্বারা বা বিলাসিতার মধ্যে দিয়ে কালমনয়ত কাল যাপন করতে লাগলেন, তথাহি সেই কারণে প্রভূত ধনত্বাৎ তার কাছে প্রভূত মানে প্রচুর পরিমাণে ধন থাকা সত্ত্বে ঈপ্সিতং কিমপি বস্তু মানে চাওয়া, ঈপ্সিত মানে চাওয়া কোন বস্তু, তস্য দুরাসদং নাসীত তার কাছে দুরাসদং মানে দুষ্প্রাপ্য নাসীত নযুক্ত আসীত, আসীত মানে ছিল, নাসীত মানে ছিল না, তাহলে পুরো মানেটা দাঁড়ালো তার কাছে প্রভূত ধন থাকার কারণে ঈপ্সিত কিছু বস্তু মানে তার সে যে জিনিসটা চেত সেই বস্তু তার কাছে দুষ্প্রাপ্য ছিল না। এবার দ্বিতীয় প্যারাটা স্যার তোমাদের পড়াবেন। দেখো যথা অমি পর্বত, আমি তোমাদেরকে সন্ধি বিচ্ছেদ করে করে এবং সুন্দর করে করে একবারে উচ্চারণ না করে আস্তে আস্তে বোঝাচ্ছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। যথা মানে কি, যে রূপে, অলি পর্বন মানে কি, অলি পর্বা, তথা মানে সেই রূপ, তস্য তার, শ্বশুরস্যাপি শ্বশুরস্য প্লাস অপি, অর্থাৎ অপি শব্দ কখন ব্যবহার করি, যদি ও ব্যবহার করার জন্য বা ও ব্যবহার করার জন্য বা আরো ব্যবহার করার জন্য, অর্থাৎ তার শ্বশুরেরও অল্পমেব বিত্তম আসিত, অল্পমেব মানে কি, অল্প পরিমাণে, বিত্ত মানে কি, অর্থাৎ ইনকাম, অর্থাৎ যেটাকে আমরা বলি আয়, আসিত মানে ছিল, যেন স নিঃসিক উঠোজে কৃতা বাসু, যেন মানে কি, যে রূপে, সে নিঃসৃক মানে কি, শ্রীহীন পণ্য কুঠিরে, উঠোজ মানে হচ্ছে পাতার তৈরি পণ্য কুঠিরে, কৃতাবাস মানে কি, বাস করত, আত্মনাম মানে কি, নিজে, চ এবং কলত্রা অপত্তানি, অর্থাৎ কলত্র মানে হচ্ছে স্ত্রী আর অপত্তানি মানে হচ্ছে সন্তান আদি, অর্থাৎ তার যে একটা সন্তান ছিল সেরকম নয়, এখানে অপদাদি মানে হচ্ছে অনেকগুলো সন্তানকেই বোঝানো হয়। চ মহতা কষ্টে না পুষ, অর্থাৎ
অর্থাৎ কি করত মহৎ কষ্টে অর্থাৎ অতি কষ্টে। আমি গল্পে প্রথমেই বলেছি তোমাদেরকে যে জ্বালানি কাঠ যেটুখানি কাটত সেটুখানি বিক্রি করত, করে যেটুখানি অর্থ পেত সেটুখানি অর্থ সে বিক্রি করে যেটুখানি তা হতো সেইটুখানি অর্থ দিয়ে সে কি করত জীবন জীবিকা নির্বাহ করত। এরপরেই আমরা পাব অসম প্রত্যাশন কুশসী, অর্থাৎ অসম মানে কি সেই অর্থাৎ উন, প্রত্যাহম মানে কি প্রতিদিন, কুশসী মানে কি উষালগ্নে, উষালগ্ন মানে কি ভোরবেলা, সমুত্থায় মানে উঠিয়া, ইন্ধন ছেদনায় মানে কি কাঠ জ্বালানি কাঠ, ইন্ধন শব্দের অর্থ হচ্ছে জ্বালানি আর জ্বালানির কাঠ, আর ছেদনায় মানে কাটতে, বিপিনম মানে বনে, ব্রজতি মানে গমন করতে, ছিন্নম মানে ছেঁড়া, ইন্ধনম মানে জ্বালানির কাঠ, ত্রয়ানাং তিনটি, গর্ধবানাং মানে কি গাধার, পৃষ্ঠাগতম পিঠে করতেন অর্থাৎ তিনটে গাধার পিঠে, করতি মানে করত, পুরম আনয়তি, পুরম মানে নগর, এর আগেই পড়েছেন স্যার তখন তোমাদেরকে বলেছেন পুরম শব্দের অর্থ হচ্ছে নগর, নগরে কি করতেন আনতেন, তত্র চা বিক্রি নিতে অর্থাৎ সেগুলোকে কি করত বিক্রি করত, ততশ্চ তার থেকে, লব্ধেন অর্থাৎ যে অর্থ তারা পেত, ধনেন বিত্তম করতি অর্থাৎ সেটা বিক্রি করে যে পরিমাণ অর্থ পেত সেটা দিয়ে তাদের জীবিকা নির্বাহ করত। আমি তোমাদের যে গল্পে পাঠ পাঠ বলেছিলাম কষ্ট গেল, এবার দেখো অলিপর্বার অর্থনৈতিক অবস্থা গেল, তারপরে অলিপর্বার দৈনন্দিন কাজ যেটা বলেছিলাম, অথ একদা অলিপর্বা নিত্য ইব বনগত, অর্থাৎ কি করত সেইভাবে অলিপর্বা প্রতিদিন সকালবেলা কি করত বনে যেত, তত্রচ সেখানে গিয়ে পর্যাপ্ত কাষ্ঠং ছিচ্ছিল অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে কাঠ কাটত, তৎক্ষণাৎ ঠিক সেই সময় দূরে নভসী, নভসী মানে আকাশ অর্থাৎ দূরে আকাশে, বিসর্পাত পাংশু পটলম, আমি এই শব্দটা তোমাদের গল্প পড়ানোর সময় বলেছি, বিসর্পাত মানে সাপের মতো একে বেঁকে, পাংশু ধুলোরাশি, পটলম তস্য দৃশ্যম আগত অর্থাৎ তার চোখে এসে উপস্থিত হল, তত্রচ দত্ত দৃষ্টি রয়ম যজ্ঞ অর্থাৎ সেটার দিকে দৃষ্টি দিয়ে সে নিজে নিজেই কোশ্চেন করছেন, কি করছে নিজে নিজে নিজেকে জিজ্ঞাসা করছেন, এসো রজত্তম এত ধূলিকণা, এতমেব দেশম উদ্দেশ্য সবেগণম অর্থাৎ এত মনে হচ্ছে আমার দিকে, বেগণম মানে গতিবেগের কারণে, প্রধাবতাম অশ্বারোহণাং বলে না উত্থাপেত অর্থাৎ কি ঘোড়াগুলি খুব দ্রুত গতিতে আসার ফলে ঘোড়ার খুর থেকে এগুলো কি হচ্ছে ধুলিয়সীগুলো ওপরের দিকে উঠছে অর্থাৎ অশ্বের ওপরে কেউ অশ্বরাহীরা অর্থাৎ দস্যুরা, যেটা আমরা একটু পড়েছি সেই দস্যুরা কি করছিল ঘোড়ায় করে আসছিল, অর্থাৎ দস্যুদের সঙ্গে কি কি ছিল আগেই বলেছি, অনেক সোনা রূপার বস্তা ছিল তোমার সেই এ ছিল, ওইগুলো থাকাতে কিন্তু ভার হয়েছে ঘোড়ার উপরে, প্রচন্ড ভার হয়েছে, যত ভার হচ্ছে ঘোড়া তত কি করছে দ্রুত গতিতে চলতে গেলে কি হয় তার খুঁট থেকে ওই প্রচুর পরিমাণে ধুলোরাশি উঠছিল, তারপরে সংখ্যায় ছিল তারা 40 জন, তাহলে 40 জন ঘোড়া যদি একটা পথ দিয়ে যায় কতটা ধুলোরাশি হবে তোমরা সেটা বুঝতে পারছো, যতস্মিন দেশ তার যতদূর মনে পড়ছে, অস্মিন মানে এই, দেশ মানে এই দিকে অর্থাৎ এই দেশে, রাজপুরুষেরা অর্থাৎ রাজার রক্ষী পুরুষেরা, ন সঞ্চরন্তি অর্থাৎ এদিকে আসেন না খুব একটা দেখভাল করার জন্য বন জঙ্গলের দিকে যান না, তত তুরগম সাদিভি দস্যুভি দস্যুভি বাভম মানে কি অর্থাৎ এই তুরক করে সুতরাং অন্য কেউ আসছে না নিশ্চিত রূপে এগুলো দস্যুদেরই হবে, তত সাবিদৃশম প্রচ্ছন্নম কিমপি স্থানম লব্ধুম সর্বত দৃশ্যম ব্যাপার মাসায়ম যত্র সচর উপক্রমিকম যাবৎ ক্ষেপেন নিভৃত তিষ্ঠেত, কি বলছে অর্থাৎ সে আমি যেটা আগেই বলেছি গল্প সময় বলেছি না এইরূপ দৃশ্য দেখে নিজেকে লুকানোর জন্য প্রচ্ছন্ন কিমপি স্থানম অর্থাৎ নিজেকে কোনো একটা জায়গায় সে প্রচ্ছন্ন মানে কি লুকিয়ে রাখার জন্য সর্বত দৃশ্য ব্যাপায়াম আস অর্থাৎ সেই সমস্ত দৃশ্যটা সে লোকাবে এমন জায়গায় তাকে কেউ দেখতে পাবে না কিন্তু সে সমস্ত ঘটনাটা আবার দেখতেও চায়, এখানে বলেছিলাম অলিপর্বা প্রচণ্ড কৌতূহলী এবং খুব বুদ্ধিমত্তা, ঠিক এই বাক্যটি থেকে বোঝা যায় তার মধ্যে কতটা কৌতূহলের পরিচয় আমরা পাই, যত্র সব চোরম উপক্রমিকম অর্থাৎ চোররা যখন খুব কাছাকাছি চলে আসছিল যাবৎ ক্ষেপে না নিভৃতম তিষ্ঠে অর্থাৎ সেখানে বসে সে সবকিছু গোপনে দেখতে পারে, তো একটু পরে
এবার স্যার একটু পড়ছেন, তারপর আমি আবার শেষ দেব। তারপর চৌরাং স্তু, এটাকে সন্ধি বিচ্ছেদ করলে হবে চৌরাং যোগ তু, কিন্তু চোরেরা